আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই সবাই ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব লাউ দিয়ে মসুরি ডালের দারুণ একটা রেসিপি। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা লাউয়ের অর্ধেকটা পরিমাণ লাউ এভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর লাউটাকে খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল। এখন ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিব, তার জন্য এখানে একটা বাটি নিলাম। এখন ডালগুলো বাটির মধ্যে দিয়ে দিব পানি। এখন ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিব, যতক্ষণ পর্যন্ত ডালটার উপরে যে একটা ফেনা ফেনা ভাব আসবে ততক্ষণ পর্যন্ত ডালটা ধুয়ে নিতে হবে। ডাল ধোয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে ডালটাকে 10 থেকে 15 মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দিব, তাহলে ডালটা সিদ্ধ করার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব ডালগুলো। এখানে আরও কিছু পানি দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1টি বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, এটা দিয়ে একটু নেড়েচেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে দিব ডালটা একটু সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা তুলে নিয়ে দেখে নিব ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এভাবে সিদ্ধ হলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা লাউ। আর ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আজকেই প্রথম দেখছেন আমার ভিডিওটি, তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। লাউটা দেওয়া হয়ে গেলে এখন একটু এভাবে নেড়েচেড়ে নিব। এটাকে ঢাকনা দিয়ে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। এখন ঢাকনা তুলে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 3টে কাঁচামরিচ ফালি, এটা দিয়ে লাউটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। লাউগুলো এভাবে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে সিদ্ধ হবার জন্য আবার 2 থেকে 3 মিনিট একটু ঢাকনা দিয়ে দিব। এর মধ্যে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা তুলে নিলাম, এখন দেখে নিব লাউগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন লাউগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে গেছে। এ পর্যায়ে আমি লাউয়ের তরকারিটা চুলো থেকে নামিয়ে নিব। এখন চুলায় আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম তেল, আর এটা আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব 3-4টে শুকনো মরিচ, আর এটাকে আমি এভাবে কুচি করে দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু কম আস্ত জিরা, এটা দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিব। এগুলো যখন এভাবে একটা ব্রাউন কালার হয়ে আসবে তখন এ পর্যায়ে দিয়ে দিব 1টি বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 1টি রসুন কুচি এবং 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই মশলাগুলো যখন এভাবে একটা ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো এবং সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচের 1/4 ভাগ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতন লবণ। এখন এই মশলাগুলো নেড়েচেড়ে একটু কয়েক সেকেন্ড ভেজে নিব। আর চুলার আঁচটা থাকবে একদম লো হিটে, তা না হলে কিন্তু মশলার গুঁড়োগুলো পুড়ে যাবে। কয়েক সেকেন্ড এভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর যখন দেখব মশলার আর কাঁচা একটা গন্ধ আসবে না,
তখন এই পর্যায়ে দিয়ে দিব একটি ডিম। ডিমটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিব। ডিমগুলো কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর যখন এভাবে একটু শক্ত শক্ত হয়ে আসবে তখন বোঝা যাবে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। আর ডিমের কাঁচা একটা ঘেরানো থাকবে না যখন ডিমটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হবে। ডিম আমার ভাজা হয়ে গেছে, এখন এই পর্যায়ে দিয়ে দিব রান্না করা লাউ। এটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব যাতে করে মশলার ঘ্রাণটা লাউয়ের সমস্ত জায়গায় ছড়িয়ে যায়। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি, আর এটা দিবেন আপনাদের পরিমাণ অনুযায়ী যে যেভাবে পছন্দ করেন আর কি। এখন ধনেপাতাগুলো ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিব, এটাকে ঢাকনা দিয়ে দিব আবার এক মিনিটের জন্য ধনেপাতার ঘ্রাণটা একটু বেরিয়ে আসার জন্য। এক মিনিট পর যখন এভাবে একটা বলকুঠি আসবে ঢাকনাটা তুলে নিব, এখন আবার একটু নেড়েচেড়ে নিব। তাহলে ভিউয়ার্স, এই তো হয়ে গেল মসুরি ডাল দিয়ে লাউয়ের দারুণ একটা রেসিপি। আর এটা কিন্তু গরম ভাত, রুটি, পরাটা, লুচির সাথে খেতে ভীষণ মজার হয়। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।